করো না, দেখো প্রমাণ নিয়ে নাও বাবা। তাই সমীক্ষা করে বিজ্ঞানীরা বলছে, যদি আমাদের বাংলার মধ্যে যদি প্রথম মাটির তলায় ভূমিকম্পে চলে যায়, সেটা কলকাতা যাবে। টাকা গাঁটে করে তুমি সুখ ভোগ করবে মাটির তলায়? চলবে কিসে ভাবছ মিছে তুমি ভাববার কে? যার ভাবনা তিনি ভাববেন ভাব বসে তাকে। এই গরিবরা টানাটানি করে তোমাকে, তার কারণ গরিব বুঝে নিয়েছে ভগবান তুমি ছাড়া জীবনে সম্বল বলতে কিছু নয়। ওগো ভগবান, এই গরিবের ভগবান তুমি ছাড়া এ জগতে আমাদের আর কিছু নাই কেহ নাই। জলের মধ্যে যে প্রাণীটা আজকের প্রভু চরণটা সেবা করবে বলে গিয়েছিল, সেই প্রাণীটার নাম এবার লেখো। প্রথমে তাড়ালো আমারকে শঙ্করশন শেষদেব, দ্বিতীয় তাড়ালো মহালক্ষ্মী। ওই প্রাণীটা চোখে জল ফেলল। ঠাকুর তুমি নাকি সবাইকে করুণা করো, তুমি নাকি সবাইকে করুণা। আমি সেই জন্য এসেছিলাম তোমার চরণটা। তুমি কি চোখের জলের দাম দিতে শেখনি প্রভু দয়াময় অন্তর্যামী? নারায়ণ তখন নিজেও কেঁদে বললেন, ওরে শোন, আমি তোকে কথা দিলাম জলজ প্রাণী, আমি তোকে কথা দিলাম পরবর্তী জন্মে তুই মানুষ হয়ে জন্মগ্রহণ করবি, পরবর্তী জন্মে আমি তোকে করুণা করব, পরবর্তী জন্মে তোর নাম হবে পারাপারের কাণ্ডারি, তোর নাম হবে গুহক চণ্ডাল। ওই যে ছোট্ট জলজ প্রাণীটা ছিল মা, তার নাম ছিল কচ্ছপ। কচ্ছপ রূপ ধারণ করেছিলেন ভগবান কেন? সমুদ্র মন্থন করতে। আজকের একটু সহযোগিতার দরকার। একটা পর্বতকে এনে যখন ওই সমুদ্রের মাঝখানে রাখছে, পর্বতটা নিচে চলে যাচ্ছে। ভগবান চিন্তা করলো, যদি মন্থন না হয় তাহলে আজকের কেউ কিছু পাবে না। তাই তিনি কি করলেন, কচ্ছপ রূপ ধারণ করে, ওই জন্যে কচ্ছপের পিঠটা খুব শক্ত বাবা, কচ্ছপ রূপ ধারণ করে তিনি মন্দার পর্বতটাকে পিষ্ট দেশে চাগিয়ে রেখেছিলেন। এদিকে অসুর, এদিকে দেবতা, ঘর ঘর করে টানাটানি, এক এক করে সব হলো, এ বস্তুটা আমার নয়। কোথায় ছিলাম? কচ্ছপ। সেই কচ্ছপ কি? জলজ প্রাণী। প্রভুর নারায়ণের চরণ সেবা করতে গিয়ে বিতাড়িত হয়ে চলে এসেছে চোখের জল ফেলে। তখন নারায়ণ কথা দিলেন, ওরে কচ্ছপ, আমি তোকে কথা দিলাম পরবর্তী জন্মে, এই যে চোখের জল, আমিও তোর জন্য কাঁদলাম, আমি তোকে কথা দিচ্ছি পরবর্তী জন্মে তুই মনুষ্য রূপ ধারণ করে তুই রামচন্দ্র অবতারে আমি যাব, গুহক চণ্ডাল হয়ে তুই আমাকে পার করবি। সেদিন ওই লক্ষ্মী সীতা হবে, আর ওই শঙ্করশন সাপ হবে অনুজ লক্ষণ। সেদিন ওরা কাঁদবে, গুহক চণ্ডাল অপরাধ করেছে, পার করে দাও। মারিলে মার খেতে হয় জানা আছে চিরকাল। তাহলে লক্ষ্য করুন, দেহ পাল্টে পরবর্তী জন্মে কি হলো, শঙ্করশন শেষ দেব, তিনি দেহ পাল্টালো। এইবারে কি করে পাল্টাচ্ছে? পাল্টানোর আগে যুগ যখন শেষ হবে, দিনের পর দিন সেবা করছে, তখন সেবা অন্তে শেষে নারায়ণ বলছেন, ওরে অনন্ত প্রভু, তুই আমাকে যা সেবা করেছিস আমি খুব সন্তুষ্ট। দেখুন ভক্তের কাজ কি, দেখুন আমি খুব সন্তুষ্ট পেয়েছি, খুব সন্তুষ্ট হয়েছি। তুই আমার কাছে বর প্রার্থনা কর, তো শরীর দিয়ে তুই আমাকে ছায়া করে রেখেছিলিস, তো শরীর দিয়ে আমাকে নরম বিছানা করে দিয়েছিলিস, তুই লেজ দিয়ে আমাকে সেবা করে, পুচ্ছ দিয়ে আমার চরণ সেবা করেছিস, আমি খুব আনন্দ। যুগ অবসান হবে, তুই আমার কাছে কিছু চা। আজকে নারায়ণ জানে কি চাইবে, তিনি কি চাইলেন জানেন? প্রভু যে কুলেই যে অবতারেই যেখানেই যাও না কেন, আমাকে তুমি সঙ্গ ছাড়া করো না, আমি তোমার সঙ্গে থাকব, তোমাকে আমি সেবা করব, কারণ আমি সেবক, তুমি প্রভু, আমি দাস, তুমি প্রভু, আমি ভক্ত, তুমি ভগবান। দুই একটা ভক্ত তিন চারটে চিনির গুঁড়ো দিয়ে মনে করে মাথা কিনে নিচ, 10 টাকা চাঁদা দিয়ে সে আমার হিসেব চাইতেছে, হরিনামে কত খরচা আছে দেখা, 10 টাকা দিয়েছে, যে আমার 1 লাখ টাকা দান করেছে, মন্দির যার করুণা হয়েছে সে কিন্তু কোনোদিন হরিবল চাইবে না যে আমি হিসেব নেবো, যে 10 টাকা চাঁদা দেবে সে বলবে হিসেব দেখাও। আমার মনে হয় হরিনামের কাজ হয়েছে, তার অন্তত হিসেব নিচ্ছে,
হরিনামের হিসেবটা নেওয়ার আগে তোর সংসার হিসেবটা নে, ঠিক করে কত ব্যয় করেছিস, কত রোজগার করে কত জমিয়েছিস। হরি বল হরি বল। তাই আমার সঙ্গে সঙ্গে কি করেছে, প্রভু গো যদি দিতে হয়, ও গো প্রভু গো যদি দিতে হয়, যে কুলে যেই অবস্থা যেখানে তুমি যাও না কেন, যাও না কেন, তোমার সঙ্গই আমাকে নিও, তোমার সঙ্গ ছাড়া করো না, আমি তোমার সঙ্গে কুলে কুলে যুগে যুগে অবতারাত্মে আমি তোমাকে সেবা করে যাব। তুমি যে কুলে যেই যাও না কেন, প্রভু তুমি তুমি আমায় এইবার দাও, আমি যেন তোমার সারা জীবনে সেবা দিয়ে যেতে পারি। অনন্ত শেষদেব, তোমার এত ভক্তি আমি জীবকে শেখাবো, অনন্তর মতো সেবা দিলে তোমরাও অনন্ত নাম বলতে থাকলে তোমরাও আমাকে পেয়ে যাবে। শঙ্করশন শেষদেব সত্যযুগে নারায়ণ দেহ পাল্টে তিনি ত্রেতাযুগে কি হলো বাবা, বলতে আর হবে, রামচন্দ্র দশরথ নন্দন রামচন্দ্র, সেই রামচন্দ্রকে বলা হতো, পিছনে যারা আছেন শুনে নেন, মর্যাদা পুরুষোত্তম, মর্যাদার সাথে প্রজাদের রক্ষা করেছিলেন বলে তার নাম হলো মর্যাদা পুরুষোত্তম, পুরুষের উত্তম, মনুষ্যরূপ ধারণ করে ত্রেতাযুগে তিনি আসলেন। আর এদিকে যে আমার সাপ ছিল দেহটা পাল্টে কি আসলেন, বডিগার্ড লক্ষ্মণ ঠাকুর। সেই লক্ষ্মণ ঠাকুর ছোট করে বলি, লীলায় যাব, আস্বাদন করুন মা, হরি বল। একদিন দশরথ তিনি মেজ রানীর দ্বারা উপকৃত হয়েছিলেন, কি উপকৃত হয়েছিলেন সবাই জানেন, এটা বলতে গেলে দেরি হয়ে যাবে। উপকৃত হতে দশরথ তখন কথা দিয়েছিলেন মেজ, ওগো মেজ রানী, বলো স্বামী, তুমি আমাকে জীবন বাঁচিয়েছ, আমাকে তুমি জীবন দিয়েছ, আমার কাছে তুমি আশীর্বাদ চাও, আমি তোমাকে দুটি বর দিতে চাই। স্বামী তুমি আমাকে শাঁকা সিঁদুর দিয়েছ, রাজপট্টামে শাড়ি দিয়েছ, আর কিবা তোমার কাছে আশীর্বাদ চাইব, আমার আশীর্বাদ কিছু চাইবো না, যেদিন লাগিবে মনে যদি করি তোমার কাছে চাইবো, নচেদ নয়। রাজা দশরথ ভুলে গেছে, অনেকদিন চলে গেছে, কানের কাছে বেলা বাজাচ্ছে, কানের কাছে সবসময় ঘ্যান 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 ঘ্যান। পরের মেয়েরা কিন্তু এই যে আসে বাড়িতে, বাবা কিছু মনে করো না মায়েরা, তোমরা কিন্তু খারাপ ন, এই পরিবেশ যদি তোমার পাশা পাড়ার প্রতিবেশী, তোমার যদি কানটা বিষিয়ে দেয় দেখবেন তোমার ভেতরে কলি আস্তে আস্তে সঞ্চার বেঁধে অধর্ম বিকশিত হয়ে ধর্মটাকে চুষে খেয়ে নিয়ে অধর্মের রাস্তাটাকে বাড়িয়ে দিয়ে, তখন তোমার কিন্তু সেই রাস্তায় দিন রাত কানের ধারে বেলা বাজাচ্ছে, তার নাম কি ওই কুঁজুবুড়ি, কুঁজুবুড়ির নাম বলতে হবে বাবা মন্থরা, হরি বল হরি বল। বলে তুই চেয়ে নে, তোর স্বামী বলেছিল দুটো বর দেবে, এদিকে রামচন্দ্র রাজা হয়ে যাবে, রাজা হতে চলেছে, হয়েও যদি যায় তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তোর ভাগ্যে ওই যে নুড়ো মুড়ো, নে চেয়ে নে। বলে কি চাইবো, চেয়ে নে কি, যা স্বামীর কাছে যা, এই মুহূর্তে স্বামীর মেজাজ ভালো আছে, প্রতিজ্ঞা করে নিবি, দিব্যি দিয়ে নিবি, যা চাইবো সেটা তুমি দেবে দেবে। কৈকের প্রাণ কিন্তু রামচন্দ্র, কৈকের এক একটা হৃৎপিণ্ড কিন্তু রামচন্দ্র, নিজের ছেলে অপেক্ষা রামচন্দ্রকে ভালোবাসত, এখান থেকে ভালো মীমাংসা নিয়ে নেন আজকের, আজকে অন্তত এই জায়গাটা সংশোধন করে নেন। হরি বল, পাশানি আমার পরের বুদ্ধিতে কলিতার ভেতরে বাসা বেঁধে ফেলেছে, আস্তে আস্তে দরজাটা খুলে বলছে, স্বামী শয়নে আছি কৈকে, কিছু বলবে, হ্যাঁ, এ তো একদম গ্যাভিটি নিয়ে বলছে, হ্যাঁ কি চাই কৈকে, বলো কি সমাচার, আমি যেটা চাইবো আমাকে তুমি দেবে বলো, দেব দেব দেব। কৈকেই শুনে নেন কান খুলে, তুমি কি ভুলে গেছো, এই হরি বল, রঘুবংশ সূর্যবংশ আমরা আমাদের বংশধর পূর্বপুরুষ, চারটে খুঁটির ওপরে এই বাড়িটা লুকিয়ে আছে, চারটে স্তম্ভের ওপরে ভিত, যদি নড়ে যায় বাড়ি যেমন হয় না, চারটে ভিতের ওপরে আমাদের রঘুবংশটা দাঁড়িয়ে আছে। একটু বলে নিই বাবা, বাড়ির গার্জেন যদি টলে যায় সংসার টলবে, বাড়ির মায়েরা যদি দুশ্চরিত্র হয় সেই সংসার দাঁড়াবে না, তাই বাবা এবং মা ছেলেদের শুধু পরপর পরপর করলে পড়বে কিন্তু লেখাপড়া শিখবে, লেখাপড়া শিখে মানুষ হয়ে কিন্তু আপনার এই দেশেতে থাকবে না, যদি আপনি হরিনামের জ্ঞান না দিতে পারেন তারা কিন্তু কলকাতা চলে যাবে, আপনাকে এই এই জায়গাটার নাম কি কৈলাসনগর, এই কৈলাসনগরে বলবে, মা আমি বেহালায় ঠাকুর পুকুরে বাড়ি কিনেছি, তুমি এখানে থাকো, পাহারা দাও, মাসে মাসে টাকা পাঠিয়ে দেবো, দু মাস আসবে, তিন মাসের মাথায় হ্যালো ছেলে ফোন ধরবে না, কেন লেখাপড়া শিখিয়েছি কিন্তু তার সাথে গীতার জ্ঞান দিইনি,
ভাগবতের জ্ঞান দিইনি, সংস্কার দিইনি, ঠিক সময় উপযুক্ত দীক্ষা দিইনি, তাকে হরিনাম বলতে শেখাইনি। হরিনাম ধর্ম গীতা ভাগবতের জ্ঞান যদি থাকতো, সেই ছেলে দেখতেন চলে যাবে, যেখানেই যাবে বৃদ্ধ পিতামাতাকে ছেড়ে কোনোদিন যাবে না। বলো কইকেয়ী, আমরা রঘুবংশ ন্যায় ধর্ম সত্য নিষ্ঠা, ন্যায় ধর্ম সত্য নিষ্ঠা এর উপরে আমরা বেঁচে আছি। সত্য কথা বলছি, আমি তোমাকে দেব বলেছি দেব, বলো কি চাই? শাড়ি, গয়না, হ্যাঁ পালকি, ঘুরতে যাবে, বাপের বাড়ি যাবে, তুমি দেখতে যাবে তোমার ভাই কেমন আছে, তোমার ভাই অশ্বপতি হরি বল, অনেক কিছু ঘোড়া আছে, অনেক ঘোড়া কিনে দেবো, বলো কি লাগবে? বলছে না ঘোড়া টোড়া কিচ্ছু লাগবে না, বাপের বাড়ি যাবো না, সঙ্গে সঙ্গে পাশানোই কি চাইছে? একেবারে রামচন্দ্র যাবে 14 বছর বনে, আর একেবারে আমার ভরত বসবে সিংহাসনে, প্রভু একেবারে রামচন্দ্র যাবে 14 বছর বনে, আর একেবারে আমার ভরত বসবে সিংহাসনে। দশরথ কোথায় শুয়েছিল স্বর্ণ পালঙ্কে, এবার অবস্থাটা কি? যে রোজগার করে সংসারে সেই বড় ছেলে যদি বলে মা বাবা তোমাকে ছেড়ে চলে যাব, তাহলে আপনার কেমন হবে? নিজের কথা ভেবে চিন্তা করুন তো, ভেতরটা যেন হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যাচ্ছে। কইকেয়ী বলছে দাও, একেবারে রামচন্দ্র একাদ বছর নয় যাবে 14 বছর বনে, সেই 14 বছরের মধ্যে যদি কেউ চিনে ফেলে দেখে ফেলে আবার 14 বছর, আমার ভরত বসবে সিংহাসনে, ওগো একেবারে রামচন্দ্র যাবে 14 বছর বনে, আমার ভরত ওগো স্বামী বসবে সিংহাসনে। দাও দাও স্বামী এই মিনতি, দাও দাও স্বামী আমার এই মিনতি, আমার শাড়ি চাই না, গয়না চাই না, দাও দাও স্বামী এই মিনতি, আমি শাড়ি চাই না, গয়না চাই না, ও গো স্বামী আমার এই মিনতি। অযোধ্যায় গেছেন কেউ হাত তুলুন। আমি যখন গেছি বাবা তখন একটা ত্রিপল টাঙানো ছিল, রাম আর সীতার একটা ক্যালেন্ডার, একটা ছবি, একটা প্রদীপ জ্বালানো ছিল। টিভিতে দেখেছি সেই অযোধ্যা রং পাল্টে গেছে, বহু কোটি কোটি টাকা খরচা করে সেখানে এখানে বিশাল মন্দির তৈরি হয়েছে। যাবেন বাবা ওখানে ঘুরে আসবেন? আমিও যাবো সামনে বছর, চোখে দেখা দেখে আসবো। আমি যখন গেছি বাবা ব্যারিকেড বলে ওকে, ওইসব যে কল্পতা হয় না নল, ওই যে নল টিউবওয়েলের, ওই দিয়ে ব্যারিকেড চেক করে, মানে আমি গুনিয়েছিলাম 22 জায়গা চেক হয়ে তবে বিতর্কিত জায়গা ছিল, এখন সেটা ওদিকে যাব না। তাহলে কি হলো? সুন্দর ছিল, দালানের মধ্যে দিয়ে রামচন্দ্র রাজপট্টাবে সমস্ত সব মুকুট টুকুট পরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে, শুনতে পেয়েছে মেজমা আমার বাবার কাছে এই মিনতি জানাচ্ছে। রামচন্দ্র কি কি বলেছিলাম, মর্যাদা পুরুষোত্তম, পুরুষের মর্যাদা তিনি দিতে জানে, তাই আজকে সঙ্গে সঙ্গে সেই সিংহাসনে রাজমুকুটটা খুলে এসে চির বসন উপরে মেজমায়ের কথা অনুসারে আজকে কি করছে, বাবা আমি বনবাসে যাব তৈরি। শুনবেন মা, এগুলো কিন্তু সাবজেক্ট না, সাবজেক্টে যে আসছি প্লটটাকে করতে হবে, আমি তৈরি। হ্যাঁ গো, দশরথের কি হয় বাবা বুঝতে পারছেন, সোনার পালঙ্কে থেকে মাটিতে পড়ে গেছে, মেজ মেজরানী আমি তোমাকে জ্ঞানী বলে ভাবতাম, আমি তোমাকে সবচেয়ে প্রাণাদিক ভালোবেসেছিলাম, কৌশল্যাকে যতটা ভালোবাসিনি, সুমিত্রাকে যত ভালোবাসতে পারিনি, তোমাকে আমি বেশি ভালোবাসি, এই তার পরিণতি। মেজ তুমি চেয়েও না, এ কথা বলো না, তুমি তুমি যদি কি বলছেন জানেন, তুমি যদি এই থেকে অটুট থাকো না, সরে আসো, এই কথা যদি ফিরিয়ে না নাও, তুমি তোমার শাঁখা সিঁদুর হারিয়ে ফেলবে। বলছে হোক, মানে তুমি মরে যাও যাও, কিন্তু আমার এই প্রতিজ্ঞা রইল, তাতে আমার কিচ্ছু এসে যায় না,
পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। রামচন্দ্র চির বসনে পরে রুদ্রাক্ষের মালা পরে সব কিছু সয়া সম্বল ছেড়ে দিয়ে বাবার কাছে অনুমতি নিতে এসেছে। হ্যাঁ গো, সেই দশরথ রাজা কি অনুমতি দেয় বাবা? ছোট করে বলে দিই, চলে যাচ্ছে রামচন্দ্র, হঠাৎ আর একজন এসে লক্ষ্য করেন, যার জন্য এত কথা বলছে, আর একজন এসে বলছে, দাদা আমি তোমার সাথে বনে যাব। রামচন্দ্র সঙ্গে সঙ্গে বলে হাত দিয়ে ঠাস করে তোর গালে চাপড় মারা, দূরে যাবে। ওগো দাদা গো, তোমার কি মনে নাই, সত্য যুগে আমি ছিলাম শেষ দেব, তুমি ছিলেন নারায়ণ, তুমি আমাকে বলেছিলে, ওগো আমি যেখানে যাব তুমি সেখানে যাবে, আমি যেখানে যাব তুমি সেখানে আমাকে সেবা দেবে, তুমি দেহ পাল্টে হয়েছে আজকের রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, আমি দেহ পাল্টে হয়েছি তোমার অনুগতই অনুজ লক্ষণ, তুমি যদি যাও আমি কেন যাব না। এ কথা শোনার পরে সঙ্গে সঙ্গে রামচন্দ্র চুপ করে আছে, বলে চুপ করেই থাকতে হবে তোমাকে, আমি তৈরি। এই বলে দুজন চলে যাবে ঠিক করেছে। দশরথ এদিকে হারাম হারাম বলে স্তব্ধ হয়ে যাচ্ছে, মুখের কথা তার সরে না, মুখ দিয়ে রক্ত উঠছে, লাল ঘড় ঘড় করে পড়ছে, গড়াতে গড়াতে টপ টপ করে কাঁদতে কাঁদতে রাম লক্ষণ বেরিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় কে মা? বাবার বলবেন না, কে এলো? অভাগী সীতা, জনক দুহিতা সীতা, জনক নন্দিনী সীতা। তাহলে সীতার বাবার নাম কি বললাম মনে থাকবে? জনক, রাজর্ষি শিরোদ্ধর জনক। বাবার একটু লিখে নেন, শুনে নেন, এত কথা বলতাম না কিন্তু বলছি, বাবুরা কিছু এসেছেন জ্ঞানী ভক্ত। রাজর্ষি শিরোদ্ধর জনক, এই জনকের জন্ম কিভাবে হয়েছে জানেন তো? আমি যখন জন্মেছি মায়ের পেট থেকে, আপনার সামনে এই বাচ্চাটা খেলা করছে, আপনার পেট থেকে হয়েছে, অর্থাৎ দ্বার গ্রহণ করে হয়েছে। জনক রাজা কিন্তু দ্বার গ্রহণ করে হয়নি, অর্থাৎ তাকে বৈদিক মন্ত্র জপ করে, যজ্ঞ করে, সেই যজ্ঞ করে ভগবান মন্ত্র স্ফুত করে জনকের বাবার শরীরটাকে মন্থন করে জনককে জন্ম দিয়েছিল। শুনবেন, বলবো, বলি? ঠিক আছে, পিছনে বাবুরা ভালো করে শুনুন। জনকের পিতার নাম ছিল নিমি, কি বললাম? দন্তনয়সী ময়সী নিমি। এই নিমি একদিন যজ্ঞ করবে, পুত্রেষ্টি যজ্ঞ, সন্তান হচ্ছে না, পুত্রেষ্টি যজ্ঞ। ইন্দ্রকে বলেছে, ইন্দ্রদেব, বলে কি হয়েছে নিমি? তোমার ক্ষমতা আছে, শশকরা পৃথিবীর রাজা তুমি, তা এক কাজ করো, আপনাকে কিন্তু আমার যজ্ঞের পৌরোহিত্য করতে হবে। কটায় যাব? বলে নটায় যাব, নটায় চলে আসবেন। তা পুরোহিত যদি ঠিক সময় না আসে, টাইম জ্ঞান না থাকে, তাহলে আজকে রেখে বেলা গড়িয়ে গেলে যজ্ঞ হবে? আমি যেমন ঠিক সময় নেমেছি, ঠিক সময় চলে যাব, পরবর্তী একটা অনুষ্ঠান সূচি সাজানো আছে, দু দশ মিনিট, পাঁচ মিনিট, এদিকে গোটা ধর্তবীর মধ্যে নয়। ইন্দ্র আমার সেদিন অপ্সরাদের নিয়ে এত নাচে মত্ত হয়েছে বাবা, ইন্দ্রের একটু ব্যায়াম ছিল, সবাবস্থার নর্তকীদের একটু নাচ দেখতে দেখতে মর্তধামে নিমিকে কথা দিয়েছিল নটায় যজ্ঞকুণ্ডে যজ্ঞের মধ্যে অ্যাটেন্ড করে পৌরোহিত্য করবে, সেটা তার মনে নাই। যখন মনে নাই তখন নিমি টানা কাটছে, কাটতে 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 হঠাৎ হরিবল বৈশিষ্ঠ দেবের কাছে হাতটা জোড়ো করে বলছে, ইন্দ্রদেব মনে হয় কোনো কারণে ভুলে গেছে, উনি আসবেন না, এক কাজ করো আপনি আমার যজ্ঞের পৌরোহিত্যটা করে দিন। এই বলে বৈশিষ্ঠ দেব বসে পড়ল, পৌরোহিত্য চলছে, কিছু এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বাদে ইন্দ্রের হুঁশ ফেরেছে। এই রে, মর্তলোকে এক রাজাকে কথা দিয়েছিলাম পুত্রেষ্টির যজ্ঞের পৌরোহিত্য করতে হবে, এ তো ভুল হয়ে যাচ্ছে। এই বলে মা কি করলো, হঠাৎ হন্তদন্ত হয়েছে, ইন্দ্র নাচ গান থামিয়ে দিয়ে অপ্সরাদের নাচ গান যেটুকু দেখেছে দেখেছে, হন্তদন্ত হয়েছে যজ্ঞের মধ্যে হাজির। যেই হাজির হয়েছে তখন বৈশিষ্ট্য দেবের পৌরোহিত্য দেখে এই তো ইন্দ্র রেগে গেল, কিন্তু নিজের দোষে তো একটু স্বীকার করলো না, আস্তে আস্তে কি করলো, ওরে নিমি আমাকে নিমন্ত্রণ জানিয়ে তুই অন্যজনকে নিয়ে আজকের যজ্ঞ সমাধা করছিস, আমি ইন্দ্র, আমার কাছে ক্ষমতা আছে, আমি তো অভিশাপ দিলাম, এই মুহূর্তে তোর ছটপট করতে করতে তুই মৃত্যুবরণ করবি। বিনা মেঘে বজ্রপাত হয়ে গেল, ইন্দ্রের কথা অনুসারে নিমি মারা গেল, এই অভিশাপ দিয়ে চলে গেল ইন্দ্র। চিন্তা করছে হরিবল, এত বেগতিক ঘটে গেল, ওমা অঙ্গিরা, বৈশিষ্ট্য, গৌতম, ভৃগু, ত্রিজটা, এরা চিন্তা করছে, হ্যাঁ যদি রাজা না থাকে তাহলে দেশ চলবে কি করে? তাই নিমি শরীরটাকে মন্ত্রস্ফুত করে মন্থন করলো, মন্থন করতে সেখান থেকে একটা সন্তানের জন্ম নিল, যার নাম হলো জনক। এখানে ঢুকেছে তো, জীবনে ভুল করবেন না তো, এত খেটে খুঁটে আপনাদের জিনিসগুলো জানাচ্ছি,
এই জনক ছিলেন রাজর্ষি শিরোদ্ধর জনক। মুনিদের বাক্য থেকে যার জন্ম হচ্ছে কোনোদিন অন্যায় করতে পারে না। তাই লিখে নেন, ত্রেতা যুগে জ্ঞানের পীঠস্থান ছিল ওই মিথিলা। ত্রেতা যুগে জ্ঞানের পীঠস্থান, জ্ঞানের পীঠস্থান কাকে বলে? যেখান থেকে জ্ঞান পাওয়া যায়, জ্ঞানের ভাণ্ডার বলা হয়। তা তার মেয়ে জনক দুহিতা, কন্যার নাম কি সীতা। ছোটবেলা থেকে 12 বছর যেদিন অনাবৃষ্টি, জনক রাজা নিজে হাল করতে চলেছিল। কোন হাল? ভক্তির ফালে বৈরাগ্যের লাঙল আস্তে আস্তে হ্যাটাট করে করতে করতে তিনি অনাবৃষ্টির হাত থেকে ধরিত্রী ভূমিজা কন্যা পৃথিবীর কন্যা রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন ওই জ্ঞানের পীঠস্থান জনক রাজার কাছে। জনক রাজার কাছে যখন জ্ঞানের পীঠস্থান, সেই জায়গা যখন সেই সীতা জন্মগ্রহণ করেছে, সীতা যখন আবির্ভূত হয়েছে, লক্ষ্মীর অংশে এই সীতা, তার কিন্তু জ্ঞান ছিল বিশাল। পিতা ছোটবেলা তিনি হরধনুকে চাগিয়ে ধরেছিল সেই দিন। আজকে জনক বুঝেছিল আমার ঘরে যিনি এসেছেন সাক্ষাৎ জগদ্ধাত্রী, সাক্ষাৎ লক্ষ্মী, এর কোনোদিন তুলনা হয় না। মাঝে মাঝে জনক ওই সীতার জ্ঞান নিয়ে চলতো। সীতার আরও 3টে বোন ছিল, লিখতে পারেন বাবা, মান্ডবী, সুতকীর্তি, উর্মিলা। উর্মিলা বিবাহ করেছিল লক্ষ্মণ ঠাকুর, আর ভরত শত্রুঘ্ন মান্ডবী আর সুতকীর্তিকে বিবাহ করেছিল। আর বিয়ে করেছিল মর্যাদা পুরুষোত্তম রাম কাকে? রামচন্দ্রকে। এইভাবে বিবাহ করার পরে সীতা তখন ছুটে এসে বলছে, স্বামী তুমি যদি বনে যাও আমি এখানে কি থাকবো? সঙ্গে সঙ্গে কে যেন গে উঠল, কি ওগো রাজার দুলালি, বনবাসে যাই গো, বনবাসে যাও গো রাজার দুলালি সীতা, বনবাসে যাই গো, বনবাসে যাও রাজার দুলালি সীতা, বনবাসে যাই গো, বনবাসে যাও গো রাজার দুলালি সীতা, আজ বনবাসে যাই গো রাজার দুলালি সীতা, বনবাসে যাও। পশু পাখি সবাই কাঁদে, তারা করে হাই হাই গো, করে হাই হাই গো, পশু পাখি সবাই কাঁদে, তারা করে হাই হাই গো, করি হাই হাই হাই। রাজার দুলালি সীতা, বনবাসে যাই গো, বনবাসে যাই গো রাজার দুলালি সীতা, আজ বনবাসে যাই গো গো রাজার দুলালি সীতা, বনবাসে যাই। এত কথা বলতাম না আপনাদের সুবিধার জন্য, ভালো করে শুনে নেন মা। ওদিকে এদিকে চান চান করবেন না, মনটা এদিকে রাখুন, এক কানে এক মনে সুন্দর করে আস্বাদন করুন। এর থেকে কি প্রমাণ হলো মেজরানী কইকে খুব খারাপ মেয়ে ছেলে? এখানে যে কজন বাবারা বাদ দিয়ে মায়েরা বসে আছেন, বলে ওর মতো শয়তানি আর মেয়ে ছেলে আছে নাকি? আমি বলবো ওই শয়তানি যদি না থাকতো তাহলে কিন্তু অনেকজনের প্রাণ উদ্ধার হতো না। অর্থাৎ কইকেই কিন্তু খারাপ নয়, কইকেই কিন্তু ভালো। কেন? রামচন্দ্র যদি বনবাসে না যেত সবচেয়ে প্রথম ক্ষতি হতো কার জানে? গৌতম মুনি, অহল্যার পাষাণ, উদ্ধার হতো না। সবরই জীবনে উদ্ধার পেত না, অগ্নিদেবের করুণা হতো না, বিশ্বামিত্র মণি রামচন্দ্রের করুণা না পেলে আজকে তার হতো না, তারকা রাক্ষসী সে উদ্ধার পেত না। আজকের মা হরিবল এদিকে লক্ষ্য করুন,
যখন সীতা হরণ হয়ে গেল তখন ডেকেছিল কাকে, মারিচ। এই মারিচ উদ্ধার হতো না, আর হতো না কে জানেন, ওই যে জটায়ু, জটায়ু পাখি, আর তার একজন দাদা ছিল তার নাম সম্পাতি। এই সম্পাতি আর জটায়ু জীবনে উদ্ধার হতো না। তাহলে কতজন এরপরে আরও বহুজন ছিল, রামচন্দ্র যদি বনবাসে না যেত তারা কিন্তু করুণা পেত না, তারা উদ্ধার পেত না, তাদের মুক্তি লাভ হতো না। না সব গটাপ কেস, যেতে হবে, পাঠাবে, উদ্ধার হয়ে যাব। লক্ষ্য করুন কোথায় গেল, অযোধ্যা থেকে প্রথম নদীটার নাম কি গঙ্গা নদী। সেই গঙ্গা নদী প্রথম জীবনে কে ছিল, কচ্ছপ, তাকে কি বলেছিল, তুই গুহক চণ্ডাল শ্যাম বসে রয়েছে, এরা উদ্ধার করতে হবে, কথা দেওয়া ছিল। এখন গুহক চণ্ডাল বসে আছে, তিনজন গিয়ে লক্ষ্মণ ঠাকুর ডাকছে, কে আছো ভাই? ঠিক এই বাবার মতো বয়সের বাবু এসে বলছে, কারা তোমরা? আমাদের সাথে একজন আছেন, তাকে পারাপার করে ওপারে দিতে হবে। বলে কে সে? বলে মর্যাদা পুরুষোত্তম, চমকে উঠেছে, এতদিন তো অপেক্ষা করে আছি ওনার জন্যে। সঙ্গে সঙ্গে বললেন, হে প্রভু রামচন্দ্র, অযোধ্যা নরেশ, দশরথ নন্দন, মর্যাদা পুরুষোত্তম রাম শ্রীরাম, আপনাকে পার করবো ওই দুজনকে বাদে। সত্যযুগে বড্ড চালাকি করেছ, হ্যাঁ সত্যযুগে আমার সাথে বড্ড চালাকি। সেদিনই বলেছিল, সরে জানা, দূর হয়ে জানা, স্পর্শ করে রে আজকে অপবিত্র হয়ে যাবে আমার প্রভু নারায়ণ। প্রভু নারায়ণ আমার বিশ্বপিতা, প্রত্যেকটা পুত্রকে সম্মান দিতে জানে, প্রত্যেকটা সন্তানকে। সন্তান যেমন বাবা মার কোলেতে পায়খানা করে দিলে বাবা যেমন দূরে ফেলে দেয় না, তদ্রূপ আমার বিশ্বপিতা নারায়ণ ছিল, সম্মান দিতে জানে। আমি ছোট্ট কচ্ছপ বলে সেদিন কিন্তু আমাকে তোমরা দুচ্ছা করে তাড়িয়ে দিয়েছিলে, আজকে তোমাদের দুজন বাদে তুমি দেহ পাল্টে হয়ে এসেছো, লক্ষ্মী দেবী আজকে সীতা, আর তুমি দেহ পাল্টে আজকে সাপ থেকে হয়েছো অনুজ লক্ষণ, তোমাদের দুজনকে বাদ দিয়ে ওই প্রভুকে আমি। গুহক চণ্ডাল, আমাকে তুমি সেবা করো, সেবা করে এদের দুজনকে ভুলো না। কেন জানো? সবচেয়ে শক্তি আমি কোত্থেকে পাই? এই সীতার না থাকলে আমার শক্তি আসবে না। লক্ষ্য করো তো মা, বাড়ির গৃহিণীরা বাবুরা দে বাবুদের শক্তি, আমার শক্তি আমার বাড়ির স্ত্রী। এই ধরুন এই যে স্টেজ চলছে, স্টেজের মেন শক্তি কোথায় বলুন তো? জ্যানেটার, জ্যানেটার কোথায় আছে? আড়ালে। আমি কীর্তন করতে এসেছি, আমার শক্তি কোথায়? বাড়িতে। লক্ষ্য করবেন, সেই এখনই যদি এই কারেন্ট চলে যায় তাহলে এই যে জ্যানেটার আলা কী করবে? হ্যান্ডেল নিয়ে ছুটবে। তাহলে জ্যানেটার অফ, কারেন্ট সাপ্লাই অফ, প্রোগ্রাম সব অফ হয়ে যাবে, ভিডিও ক্যামেরা চলবে না, বাবু কিছু করতে পারবে না, আমি আপনাদের চিল্লে চিৎকার করে কিছু বলতে পারবো না। তাহলে এই শক্তি যেমন জ্যানেটার, আজকের আপনার শক্তি বাড়ির গৃহিণী। তাই রামচন্দ্র বোঝাচ্ছে, চণ্ডাল শক্তি আমার সীতা, ওকে তুই ক্ষমা করে পার করে দে, আর সেবক না থাকলে ভগবানের কোনো দাম নেই। কেন? রামচন্দ্র বলছে, ওকে ভক্ত মোর মাতা পিতা, ওকে ভক্ত মোর গুরু, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর মাতা পিতা। ওগো ভক্ত মোর গুরু, ভক্ত মোর মাতা পিতা, ওগো ভক্ত মোর গুরু, ভক্ত তেরে খেছে নাম বাঞ্ছা কল্প তরু, এই ভক্ত তেরে খেছে না বাঞ্ছা কল্প তরু, আমি রাম ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি গৌর হরি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, ওকে ভক্ত না দিলে যাই উপবাসী, ভক্ত
বড় ভালোবাসি এই ভক্ত না দিলে যাই আমি উপবাসি তাই ভক্ত বড় ভালোবাসি তাই তো দারে দারে ছুটে আসি ভক্ত বড় আমি ভালোবাসি আমি তাই বারে বারে ছুটে আছি ভক্ত না দিলে যাই উপবাসী আমি ভক্ত বড় ভালোবাসি তাই স্বর্গ ছেড়ে এই মর্তে আমি আসি ভক্ত বড় ভালোবাসি ভক্ত ছাড়াই আমার কোনো দাম নাই ভাই ভক্ত বড় ভালোবাসি ভক্তের করুণায় আমি বেঁচে আছি আমি ভক্ত বড় ভালোবাসি দারে দারে তাই সেবায় আছি ভক্ত বড় ভালোবাসি এই মধুর মধুর বচনে ভালোবাসি ভক্ত বড় ভালোবাসি যাই রে ভাবে নিত তাই বারে বারে ছুটে আছি ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত বড় ভালোবাসি ভক্ত বড়ই ভালোবাসি ভক্ত বড় ভালোবাসি তাহলে আপনার ইচ্ছাই শেষ ইচ্ছা গুহক চন্ডাল বলছে রামচন্দ্রকে রামচন্দ্র বলছে আমি ইচ্ছা করি যেটা সেটা তুমি চাইলে হবে তো বলছে হ্যাঁ বলে তিনজন কি পার করে দাও ভক্ত শক্তি পূর্ণ ব্রহ্ম সেই জন্য তো পাঁচজন নিয়ে পঞ্চায়েতি পঞ্চতত্ত্ব এই তত্ত্ব ছাড়া গৌরহরিকে কে বা চিন্ত তাই আজকের ছোট করে বলছি বাবা আস্তে আস্তে তিনজনকে পার করে দিল সেই গুহক চণ্ডাল সঙ্গে সঙ্গে যেই ওপারের থেকে রামচন্দ্র উঠে গেছে কাষ্ঠনির্মে তরিখানি সোনার হয়ে গেছে চণ্ডাল রে ভবপারের পাড়া পাড়ার করতে হবে না এবার তুই আমার কাছে চলে আয় চলে গেল তাহলে একটা কচ্ছপ যদি কেঁদে চোখের জল ফেলে রামচন্দ্রের করুণায় যদি বৈকুণ্ঠলোক প্রাপ্তি হয় আপনি মানুষ আপনার জ্ঞান কত তাহলে আপনার কেন দশা এই রকম বলে আমরা একটু পেকে গেছি তাই তেঁতুল গাছে তেঁতুল যদি ঝপ করে পেকে যায় তাহলে কি হয় রাধারানীর অভিশাপ খেতে হয় রাধারানী অভিশাপ দিয়েছিল ইমলি মানে তেঁতুলকে সেটাও একটা কারণ মায়েদের একটু বলে দিই মায়েদের চটালে হবে না বাবা শুধু আপনাদের নিয়ে থাকলে হবে না মায়েদের বলি রাধারানী একদিন কেশরকুঞ্জে যাচ্ছে অতীব সুন্দর সাজে সজ্জিত হয়ে যেতে যেতে অন্ধকারে দেখতে পায় না একটা তেঁতুলের উপর ফ্রাপ সুন্দর করে চরণেতে আলতা পড়েছিল আলতাটা তেঁতুলের ল্যাকটিক অ্যাসিড ছিল সেই অ্যাসিডেরতে আলতাটার রংটা চটে গেছে চারিদিকে হয়ে গেছে চরণের দেখতে সুন্দর শেপ নষ্ট হয়ে গেছে গিয়ে তখন রাধারানী বলছে ওরে ইমলি আমার মাধবের কেশরকুঞ্জে যাবার পথে তুই যে বাধা হয়ে গেলি আজকের আমি অতীব রেগে গেছি রাধা আমি রাগিনা সহজে রেগে গেছি তাই হাসতে হাসতে তোকে বলছি বৃন্দাবনের মাটিতে থাকতে গেলে আমার কোনোদিন অসুবিধা করবি না তাই তো অভিশাপ দিলাম গাছে থাকবি কিন্তু পেকে তুই পড়বি না বৃন্দাবনের জীবনে তেঁতুল দেখবেন পেকে পড়ে না তাই মা তেঁতুল পেকে যদি পড়ে যাও ঝপ করে দেখবেন তোমার শেষ আজকের ওপারে চলে গেল গিয়ে সব জায়গায় ঘুরে গারে পঞ্চবটির বনে গেল পঞ্চবটির বনে গিয়ে আজকে লক্ষ্মণ ঠাকুর কি অনেকদিন হয়ে গেছে না খাওয়া নেই দাওয়া নেই স্নান নেই নিদ্রা নেই এইবার একটু ঝপ করে ঘুমিয়ে পড় আমি তো ভগবানকে সেবা করতে এসেছি ঘুমোবো কেন হ্যাঁ ঘুমোলে যদি ভগবান আমার ওপর রেগে যায় দাদা যদি রেগে যায় আজকে তাই মা লক্ষ্মণ ঠাকুর কি করছে আমার দিকে তাকাও গাছ থেকে কুল কাঁটা কুলের অপর নাম বদরি বদর বৃক্ষের কাঁটা এনে লক্ষ্মণ ঠাকুর গায়েতে তা জোর করে যদি গায়েতে কেউ তোমার ঘুমের সময় কাঁটা ঠোকায় কাঁটা ফুটিয়ে দেয় তাহলে তোমার ঘুম হবে এমনি নরম গদিতে শুয়ে খালি ফুটতেছে ঘুম হয় না শাস্ত্রে বলছে টাকার জোরে তুই নরম গদি কিনবি কিন্তু ভগবান হেসে বললেন ঘুমটা আমার কাছে ঘুমটা আমার কাছে আমি তোকে যদি করুণা করি কারণ নিদ্রা ডিপার্টমেন্ট আমার শরীর থেকে সৃষ্টি সেই নিদ্রা দেবী করুণা করলে তবে তোর ঘুম হবে যতই নরম বিষ না কেন না কেন ঘুম ঘুমকে তাড়ানোর জন্য শরীরে কাঁটা ঢোকাচ্ছে তখন লক্ষণ ঠাকুরের সামনে নিদ্রা দেবী এসে হাজির হলো নিদ্রা এসে বলছে ঠাকুর ওগো ঠাকুর শোনো এইভাবে তুমি যদি রাত জেগে দাদাকে সেবা করো তুমি মারা পড়ে যাবে দেবী আমি কি করব বলো দাদার সেবা না করলে ত্রিভুবনকে আমি শেখাতে পারবো না যে ভগবানকে সেবা করতে গেলে কত কষ্ট হয় এক কাজ করো তোমার ঘুমটা অন্য কোথাও দিতে হবে না তুমি তোমার স্ত্রীর নাম কি বলেছিলাম বাবারা বলবেন না মনে আছে
ভয় পাবেন না, একটু ঘুম ভাঙানোর জন্য অ্যাট্রাকশন নেওয়ার জন্য জিজ্ঞাসা করছি, তার মানে আপনাদের প্রশ্ন করছি না। হঠাৎ হঠাৎ প্রশ্ন করলে আপনারা পারবেন কেন? আর আপনারা যদি প্রশ্ন করেন আমার জিভ বেরিয়ে পড়বে। উর্মিলা, সেই উর্মিলাকে ঘুমটা দিল, নিদ্রা গিয়ে উর্মিলা শরীরে ঢুকলো, নিদ্রা দেবী উর্মিলা শরীরে প্রবেশ করেছে বলে উর্মিলা ওই যে বিছানা নিয়েছে আর ওঠেনি। আর এদিকে লক্ষ্মণ ঠাকুরের 14 বছর ঘুম জীবন থেকে চলে গেল। এবারে বলুন বাবারা, বিচার করে বলুন, 14 বছর না ঘুমিয়ে কেউ থাকতে পারে? ওই লক্ষ্মণ ঠাকুর ঘুমায়নি। 14 বছর না খেয়ে কেউ থাকতে পারে? ওই লক্ষ্মণ ঠাকুর 14 বছর কিছু খায়নি। 14 বছর তিনি সঙ্গে, তিনি বৌদি আছে মানে মায়ের সমান, বলেছিল আমি মা জ্ঞানে পুজো করব, লক্ষ্মী জ্ঞানে পুজো করব, কোনোদিন চরণ ছাড়া মুখের দিকে তাকাবো না। এইবারে মায়েরা আপনাদের না শুনলে হবে, বাবুরা শুনুন, যখন রাবণ রাজা সীতাকে হরণ করে নিয়ে গেল, আস্তে আস্তে সীতা কিন্তু সংকেত স্বরূপ অনেক গয়না ফেলে গিয়েছিল। এবার দু ভাই যাচ্ছে, যেতে 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 এইবার একটা গয়না, কানের গয়না নিয়ে দেখাচ্ছে, দেখ তো লক্ষণ এটা দেখতে চিনতে পারিস কি না। রামচন্দ্র পরীক্ষা করছে লক্ষণ ঠাকুরকে। তখন লক্ষণ ঠাকুর বলছে, এ গয়নাটা আমার চেনা নেই, কার আমি বুঝতে পারছি না। কেন বলুন তো? এত কাছে কাছে 14 বছর ছিল, সে কিন্তু গয়না চেনে না। কেন? যেটা মুখের দিকে তাকায় না, গলার হার চেনে না, তাজুবালা কঙ্কন চেনে না, শেষকালের চিহ্নটা কি আসতে, শেষকালের চিহ্নটা কি, যখন চরণে নূপুর, নূপুরটা যখন দেখেছে বাবা, তখন বলল হ্যাঁ এটা আমার মায়ের নূপুর। তবে কিনা বিশ্বাস করে ওই রামচন্দ্র যে সত্যি তুমি আমার স্ত্রী অর্ধাঙ্গিনী লক্ষ্মী দেবীর মুখের দিকে তুমি দেখনি চরণ ছাড়া। তবে কিনা বলেছিল, কে? একমাত্র রাবণ রাজার ছেলে মেঘনাথকে মারতে পারে সে, এই পৃথিবীতে 14 বছর যে খায়নি, 14 বছর ঘুমায়নি, এবং 14 বছর যে নারীর বদন দেখে। অত সোজা নয় বাবা, আস্তে আস্তে এইভাবে সেবা করেছিল, সেবা করে আজকের সে ভক্ত হয়েছিল, দেহটা পাল্টে তিনি হলেন দ্বাপর যুগের কি দাদা বলরাম। দাদা হবার কেন শখ ছিল জানেন? যেদিন রামচন্দ্র বনবাসে যাচ্ছে, তখন লক্ষণ মনে মনে করেছিল, আমি যদি তোমার দাদা হতুম না, তোমার এই বাঁদরামিটা ছাড়িয়ে দিতাম। সত্যি বাবা, একটা বাংলা ভাষায় হয়তো বলছি, এটা আমি মেনে নিতাম না। সেদিন রামচন্দ্র হেসে বলেছিল, আচ্ছা ঠিক আছে, তোর বাঁদরামি মেনে নিতে হবে না, এর পরবর্তী জন্মে তুই আমার দাদা হবি, আমি তোর ভাই হব। ওইখানটায় একটা কথাতে আজকের ভগবান পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তিনি দেহ পাল্টে হলো কানাই, আর দ্বাপর যুগে তিনি হলেন দাদা বলরাম। আর কলিযুগে কি হয়েছে? দাদাই থেকে গেছে নিতাই বড়, গৌর ছোট। কিন্তু এই সেই নিতাইয়ের জন্মটা ছিল কোথায়? এক চক্র গ্রামে, তাকে বলা হতো এক চকা গ্রাম। সেখানে কারণ আছে, সেসব কারণ বলতে গেলে বাবা লীলায় যেতে পারবো না। তাই আজকের আপনাদের বলি, নিতাই ভজ অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায়। সেই নিতাই চাঁদ জীবের কাছে গিয়ে হাতটা জোড়ো করে বলছে, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, কেশবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, আমার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, একবার হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি বল হরি বল হরি বল হরি বল হরি।
যাদবায় নমো হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো হরে কৃষ্ণ একটু এলাম মায়ের মনে কিছু করবে না পরে দুঃখের বিষয় একটু রাস্তা গিয়ে দেখো লোক কী হচ্ছে বাড়ি বাড়ি দেখো বন্ধু বান্ধব কী হচ্ছে কিন্তু হরিবাসের লোক নাই তারা তো সময় হয়ে এসছে চলে যাবে তাহলে আমাদের উপায়টা কী হবে আমাদের উপায় কী হবে বলো এত পয়সা বা খরচা আপনারা দিচ্ছেন সবাই দান অনুদান দিচ্ছেন যদি আমাদের কীর্তনটা না শোনাই হলো দেখো রাস্তায় কী হচ্ছে কী ভিড় প্রত্যেক বাড়ি বাড়ি কী ভিড় হচ্ছে দেখো কিন্তু হরিবাসরে যারা দূরের ভক্ত দেখতে পাচ্ছে যে কজন দূরের ভক্ত কাছাকাছি কেউ আসেনি কিন্তু এইটা কি ভালো লাগে সবার কাছে বিশেষ অনুরোধ দাদারা সময় নেই অন্তত কত দু ঘন্টা বেশি সময় না থাকবে না সবার কাছে বিশেষ অনুরোধ আপনারা দয়া করে চলে আসুন আমাদের গানে পরে আরতি হবে আরতির পর তারপর অন্যান্য আমাদের রাধারানী আছে কীর্তনিয়া সে কীর্তন পরিবেশন করা হবে জয় জয় নিতাই গো প্রভানন্দে এই দাদার কথার উপরে তো বলতে পারবো না যা বলে গেলেন কেউ কিছু মনে করবেন না হয়তো কীর্তনিয়াটা দাদা চয়েস হয়নি সেই জন্য মনে হয় আমাকে ভালোবেসে কেউ প্যান্ডেলে প্রবেশ করছেন না হয়তো আসবে আস্তে আস্তে হ্যাঁ কারোর উপর রাগ টাক করা যাবে না ঠিক আছে বাবুরা আস্তে আস্তে আসুন প্যান্ডেলটা একটু ভরিয়ে দেন দেখুন কী সুন্দর তত্ত্বপূর্ণ লীলা আপনাদের সামনে পরিবেশন করছি তাহলে এবার কী হলো এই গানটা কার জন্যে করলাম ভগবানের জন্যে এই গানটা কার জন্যে করছি ভগবান সন্তুষ্ট হবেন এবার আমার দিকে তাকান অন্যদিকে কথা নয় ও ঠিক আছে এদিকে তাকান দিদিভাই এই যে সামনে সামনে বোতল ধরে বোতল ধরে ঠিক আছে তাহলে ভগবানের উদ্দেশ্যে আমরা করলাম আপনি কে আপনি ভক্ত যার উদ্দেশ্যে আমরা কীর্তনটা করছি তিনি কে পূর্ণ ব্রহ্ম ভগবান তাহলে ভগবান যে আছে ভগবান আমাদের করুণা করবে এত কিছু শোনার পরে অত কথা আমি জানতে চাই না সত্যিকারে তিনি কি আমাদের করুণা করবেন না করবেন না এটা জানতে হবে তবে তো ভগবানকে ভালোবাসবেন তা আজকের আপনারা দেখুন ভগবান আছে কি নেই ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে আমি লীলায় যাচ্ছি দেখুন কি দৃষ্টান্ত এইরকম কীর্তন চলছে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই হরি বলো হরি বলো হরি বলো ভাই হরি নাম ছাড়া জীবের আর গতি নাই শির সনাতন আর ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ আমার শ্রীরূপ সনাতন রে ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ এ ছয় গোসাই দেবি ব্রজ ভূমে বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ ও গো এই ছয় গোসাই যাবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় পিছন থেকে গুরুদেব সুন্দর শুভক্ষণ এসে হাজির হয়েছে গুরুদেব শিষ্যের নাম সুশান্ত সুশান্ত বাহ অন্তত ইয়ং ছেলে কটা এসেছে বাবারা ভালো করে শোন ঠিক 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 সুন্দর ভালো করে শোন মনে রাখবি সারা জীবন এই দেখ সুশান্তর বাড়িতে গুরুদেব এসেছে যেই এসেছে সঙ্গে সঙ্গে সুশান্ত স্ত্রীর নাম পদ্মা ডাক নাম ভালো নাম আছে শ্রীমতী পদ্মা পাধবা জল দাও যেই গুরু সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি সঙ্গে সঙ্গে সেই পদ্মা জল আনতে গিয়েছেন পুকুর ঘাটে আর এদিকে আমার সেই সুশান্ত তিনি আমার আজকের সুন্দরভাবে প্রভুকে স্বাগতম করছেন তাই শাস্ত্রে বলছে একই সিঁদুর সবাই পরে কপাল গুনে ঝিলিক মারে কারোর কপালে সিঁদুর মানায় আবার কারোর কপালে সিঁদুর কীর্তনটা একই আমার দাদাও করছেন আমিও করছি
দাদা রেট হয়তো 12-13, আমার রেট হয়তো একটু বেশি, আবার দুই একজন বলছে 1 লাখ 1.5 লাখ। ভালো করে শুনবেন, জিনিসটা বুঝে নেন। গুরুদেব বাড়িতে প্রবেশ করেছে, পদ্মা চলে গেছে জলান্তে, সুশান্ত এদিকে তোড়জোড় করছে, আর একটা ছোট্ট ছেলে ছিল। ছেলেটার বয়স কত ভালো করে শোন, 12 কি 12.5 হবে, তার নামটা এখন বলছি না বাবা, একটু পরে বলবো। কি সুন্দর তত্ত্বপূর্ণ, দেখো গুরুদেব আসুন। তা বাড়িতে প্রথমে গুরুদেব আসলে কি করি মা, পা ধুয়ে দিই, পা ধুয়ে দিয়ে গুরু বন্দনা করি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। অজ্ঞান তিরন্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়াম চক্ষুর্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। গুরুদেব, বাবা তোরা ভালো আছিস? হ্যাঁ। ছেলেটা কই? ওই দাঁড়িয়ে আছে। খোকা আয় এদিকে, আয় কাছে এসেছে, আমরা প্রণাম করেছি। হ্যাঁ দেখেছি, মা প্রণাম করেছে দেখলাম, তুই একটু প্রণাম কর, আমি করব না। ভালো করে শুনবি তোরা, আমি করব না। গুরুদেবকে ওরাম বলতে নেই বাবা, গুরু ছাড়া গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে, গুরু ছাড়া জীবের কোনো কল্যাণের পথ নাই। ত্যাগ কাজ কর, প্রণাম কর, আমি ভগবান মানি না। লজ্জা করে না? ভগবান মানি না, লজ্জা করে না? আমি প্রণাম করব না, আমি প্রণাম করিব না, আমি ভগবান মানি না, আমি ভগবান মানি না, আমি তোমার গুরুদেব, তোমাদের গুরুদেবকে প্রণাম করতে পারব। হ্যাঁ গো, গুরুদেব কি রেগে যায়? ছোট করে এই আসতে, গুরুদেব কি রেগে যায়? রাগে না, ধীরে ধীরে বলছে, খোকা এদিকে আয়, খোকার নামটা পরে শুনবেন, খোকা এদিকে আয়, ভগবান মানিস না, হরিনাম শুনিস না, ভাগবত গীতা পুরাণ কিচ্ছু জানি না। কেন? আপনিও একটা ভাঁওতাবাজ, গুরুদেবকে বলছে আপনি একটা ভাঁওতাবাজ, পাবার লোভে এসেছেন, কলামুলো পেয়ে গেলে কেটে পড়বেন, লজ্জা করেন আপনাদের? ছি, গুরুদেবের আগে না, তৃণাদপি শুনিচ্ছে না, তরের বৈশিষ্ট্য না, অমানি না মানে দেন কীর্তনী সদহরি, বৃক্ষকে কাটিলে যেমন কিছু না বল হয়, শুকাইয়া মারিয়া যা জল নামা গয়, যে যা চায় তারে দেয় বন্ধন, ধর্ম বৃষ্টি সোয়ানিকের জন্য করে রক্ষণ, উত্তম হয়ে হবে নিরভিমান, জীবে প্রেম দিবে জানি কৃষ্ট অধিষ্ঠান, তথাপি যেন বৈষ্ণব প্রধান, গুরু বৈষ্ণব তিনে দয়া হলে, একে দয়া বিনে জীব ছাড় খারে গেলে, তাই মা গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, ও গো কৃষ্ণ রুষ্ট হলে আমারে গুরু, ও গো কৃষ্ণ রুষ্ট হলে আমার গুরু রাখিবারে পারে। এই যে বাঁকা বিহারি যদি রেগে যায় গুরুদেব রক্ষা করবে, কিন্তু গুরু যদি রেগে যায় বাবা, বাঁকা বিহারির বাপের ক্ষমতা নেই সে রক্ষা করবে। রাগে না গুরুদেব, খোকা শোন এখানে বস, বসবো না, আমি ভগবান মানি না, এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? আছে, দেখাতে পারবেন? হ্যাঁ বল, তোর কীভাবে দেখাতে হবে? ওইরাম ছেলে একটু কম বয়স, সে প্রতিজ্ঞা করছে, ভালো করে কান খুলে শুনবেন, আমি 3 দিন খাবনি, দাঁতে দাঁত দিয়ে চেপে থাকবো 3 দিন। আজকের কী বার? রবি সোম মঙ্গল, কটা বাজে? 9টা। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত যদি তোমার ভগবান, তোমার গুরু, তুমি গুরু, তোমার গুরুর করুণায় আমি 3 দিন খাবো না, দাঁত চেপে থাকবো, ওই 3 দিনের মধ্যে যদি আমার পেটে যদি কোনো কেউ একটা দানা দিতে পারে তাহলে বলবো ভগবান আছে। এ তো মারাত্মক প্রতিজ্ঞা। 3-3টা দিন সে খাবে না বেটা, কে খাবে এখন? এখন যেই মা আমার সকাল 9টা টিফিনের সময়, মা গত প্রাণ নারী ছেঁড়া ধনী আমার, কত জীবন মৃত্যু উপেক্ষা করে মাই আমার জন্ম দিয়েছে, ওরে খোকা খাবি আয়, তুমি কি শোননি? আমি একবারে যেটা বলি করেই ছাড়ি, আমি 3 দিন খাবো না, মা হও মাসি হও যেই হও আমি খাবো না, না। মাতা খুঁটে খুঁটে মা হেরে গেল, বাবা বলছে খেয়ে নে, বাবাও হেরে গেল। বাবা মা যখন হেরে গেছে, একদিন কেটে গেছে, দুপুরবেলা তেল দিল, তেল কমে ফুরিয়ে গেল, একটিন তেল শেষ, ছেলেটাকে তেল দিতে দিতে সন্ধে রুটি হয়েছে খাবি আয়, সেও তেল শেষ,
সকাল সন্ধ্যা দুপুর সেই ছেলেটা খেলো না। গুরু মনে মনে করছে একদিনের জন্য তোদের বাড়ি এসেছিলাম, এখন তিন দিন থেকে যেতে হবে। আমি দেখেই যাব তুই খাস কি না খাস, দাঁতে দাঁত দিয়ে কতক্ষণ থাকিস দেখি। এই বলে মা কী করছে, একদিন কেটে গেছে, পরের দিন সকালবেলায় সেই ছোট্ট ছেলেটা চিন্তা করছে বাড়িতে যদি থেকে যাই বড্ড ঘ্যান ঘ্যান করবে, আর মায়ের কথা একদিন ঠেলা যায়, বাবার কথা একদিন ঠেলা যায়, দুদিন ঠেলতে পারবো? যদি আমি ঠেলতে ঠেলতে যদি ভুল করে খেয়ে ফেলি তাহলে তো প্রমাণ করতে পারবো না যে ভগবান নেই, হচ্ছে আমি তিনটে দিনের জন্য একদিন হয়ে গেছে, দুদিনের জন্য বাড়ির থেকে চলে যাই। বাড়ি থেকে চলে গেছে, গিয়ে সুন্দরবনের মতো একটা জঙ্গলেতে, জঙ্গলেতে গিয়ে আমার বসেছে। জঙ্গলে ছিল ঝোপঝাড়, সেখানে বন্য প্রাণীর ভয় আছে, বনের ভালুকি আছে, বন্য শুয়োর আছে, দাঁতালো তাদের ধার যদি পেটে ঢুকিয়ে দেয় সেই জন্যে দ্বিতীয় দিনে মাথায় ওই গাছে চড়ে সে আমার কি করছে। দেড় দিন হয়ে গেছে, আর দেড় দিন বাকি গুরুদেবকে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে বাড়ি থেকে তাড়াবো আমি, এই বলে প্রতিজ্ঞা করে সেই দেড় দিনের মাথা কি করছে, সেই গ্রামের এই মায়ের মতো মা, বনের মধ্যে একটা জমিদার, মনের কামনা পূর্ণ হয়েছিল বলে একটা রক্ষে কালীকে বনের মধ্যে এরা মন্দির তৈরি করে, বনেতে মাকে, বনের মধ্যে ওই মা ছাড়া কেউ সেখানে ধূপ দীপ দেয় না। মায়ের হাতে আছে কি, লুচি মন্ডা মিঠাই সরভাজা রাবড়ি এবং দধিদুগ্ধ ঘৃত সব নিয়ে একটা জবা ফুলের মালা পরে, সঙ্গে সঙ্গে সে আমার গান ধরে চলেছে কি বলে, ভেবে দেখ মন, ভেবে দেখ মন, এ জগতে কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ ডলে একবার, ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। ও মা কান খুলে শুনবেন, ধ্যানসে শুনবেন, বাবা যেমন শুনছেন আনন্দ পাচ্ছেন আপনারা আনন্দ পান। ওপরে বেটা আমার বসে আছে, ওপরের গাছে তার তো চোখ যাচ্ছে না, আর ওই ছোট ছেলেটা আমার যেই বসে আছে, মা আমার মাকে সেবা দিতে যাচ্ছে কি, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে আমরা মায়া জালে, ও গো ভুলো না দক্ষিণা কালী তোমরা বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষি দক্ষিণা কালী ও গো বদ্ধ হয়ে এই মায়া জালে, ও গো ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ ডলে, একবার ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রম ভ্রমণ ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়। গানটার কি মর্মস্পর্শী অর্থ দেখুন, যারে জন্যে মর ভেবে মনরে মনরে ও মনরে, যার জন্যে মর ভেবে সে কি তোমার যাবে সঙ্গে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ও গো সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, আর সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে,
গো সেই পেয়েছি দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভ্রমণ দলে একবার ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভুবন দলে ভুল না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রম ভুবন দলে আমার দিকে তাকাও মায়ের দিকে তাকাও মা আমার নৈবেদ্য সাজিয়ে মা কালীকে প্রতিদিনের ন্যায় অভ্যাসের ন্যায় সেবা দিতে যাচ্ছে ঠিক যেই গাছের গোড়ায় ওই ছেলেটা উঠে বসে আছে বাঁদর ছেলেটা তার কাছে গিয়েছে যেই একটা বন্য শোর এসে মাকে তাড়া করেছে মায়া ভেবেছে এতদিন তো যাই পুজো দিতে কোনোদিন বুনো শোর আসে না ভগবান হাসছে বলছে আজকে তো করতে হবে এই লীলাটা এই লীলাটা না করলে বেটাকে আমি কি করব ওই যে গাছে চড়ে আছে মা আমার চমকে উঠে শোকে পুল্লিটা ফেলে দিয়ে মামা মামা বলতে বলতে ছুটেছে মামা বলতে বলতে পুঁটুলিটা সেই পুঁটুলিতে কি আছে লুচি চিড়ে দই মুরগি সন্দেশ কলা শশা আপেল মানে খাবার উপযুক্ত দেড় দিন খাওয়া হয়নি তাহলে দুদিন হতে যাচ্ছে ওপর থেকে সকাল হয়েছে নেমেছে বেটা নেমে পুল্লিটা খুলেছে খুলে দেখছে অতীব সুন্দর গন্ধ উঠেছে একটু খাবো যদি খাই তাহলে গুরুদেবকে তো বলতে পারবো না ভগবান আছে কি না নেই আমি তো নিজে থেকে নিজে প্রতিজ্ঞা করেছি তিন দিন খাবো না দেখি তোমার ভগবান কি করে খাওয়ায় এই বলে তাহলে দুদিন হয়েছে তাহলে তিন দিনের দিন এখন একটু বাকি আছে একটু কষ্ট হয় হোক এই পুল্লিটা বেঁধে যেরাম ছিল একটু এই গাছের গোড়ায় না রেখে একটু ঝোপের পাশে লুকিয়ে রাখি তিন দিন হয়ে গেলে খাবো খেয়ে নিয়ে পেটটা ভরিয়ে জীবনটা ধারণ করব ধারণ করে আর গুরুদেবকে গিয়ে বললো তোমাদের সব ভাঁওতা কারবার চলে যাও যত ঘরে পিকচার আছে গৌরের ছবি আছে কৃষ্ণের ছবি আছে সব ভেঙে ফেলবো হরিনাম করা ছাড়িয়ে দেবো এই বলে মা একদিন বাকি আছে শেষের রাতে একটা অঘটন ঘটেছে কি অঘটন শুনতে হবে গণ্ডগোল করলে হবে না মা আস্তে আস্তে ছাট ছাট করে ফোঁটা দিয়ে বেরিয়ে যাও সামনেতে বেশি ভিড়ভাড়টা করতে হবে না তাহলে কি হলো এদিকে তাকাও ধীরে ধীরে আমার যখন সেই গ্রামেতে ঠিক যখন 12:30 বাজে মা সবাই যখন ঘুমে অচৈতন্য সেই সময় ১২ জনের একটা দলে ডাকাত সেই গ্রামে ডাকাতি ফেলেছে ডাকাতি ফেলতে মা সোনা টাকা পয়সা হিরে জহরত যা ছিল একদম মুড়িয়ে গ্রামটাকে ১২ জনের ডাকাত সব ডাকাতি করে ফিরতে ফিরতে তখন তাদের প্রায় 2:30 বেজে গেছে চিন্তা করছে এত সোনা দানা পয়সা করি নিয়ে বাড়িতে যেতে গেলে যদি সকাল হয়ে যায় ধরা পড়ে যাব তাই এক কাজ করিয়া বনের মধ্যে যে যা সাপটে ফেলিয়ায় সেই 12 জনের ডাকাতের দল যেখানে সেই বেটা লুকিয়ে আছে মানে গাছে চড়ে আছে তার নিচেতে বসে 12 জন সারি সারি করে বসে বলছে এই সোনার তালটা তোর এই হাটটা তোর এই টাকাটা তোর কে ভাগ করছে সর্দার সর্দার সবাইকে ভাগ করে দিচ্ছে আর এমন সময় একটা ডাকাত বলে উঠেছে সর্দারজি এখানে যেন খাবারের গন্ধ পাচ্ছি বলে সেটা আমিও পাচ্ছি তোকে বলবো বলবো বলে ভাবছিলাম কিন্তু বলা হয়নি দেখ তো খিদেও পেয়েছে টাকা পয়সা সোনা দানাও পেলাম তার সঙ্গে যদি দুটো খেতে পাই না জমে যাবে একটা ডাকাত খুঁজতে খুঁজতে দেখলো ঝোপের পাশেতে পুঁটলিতে ভুর ভুর করে সুবাসিত গন্ধ পুল্লিটা আনলো আনার পরে খুলে আস্তে আস্তে যেই একটু করে লুচি মুখে দিতে যাবে সেই সময় সর্দার বলে উঠেছে খাসনি ওতে বিষ আছে বনের মধ্যে আমরা ডাকাতি করি বলে হিংসা লেগেছে আমাদেরকে মারার জন্য এখানে এই রাস্তার ধারে কেউ না কেউ খাবারে বিষ মিশিয়ে আমাদেরকে মারার চক্রান্ত করেছে এক কাজ কর আমি বলছি আমার ধারণা যদি ভুল না হয় এই আশেপাশে কেউ না কেউ বিষ দিয়ে লুকিয়ে আছে দেখ ডাকাতের বুদ্ধি তো আপনার আমার মতো তো প্ল্যান নয় বাবা তাদের মাথা অনেক তীক্ষ্ণ হ্যাঁ কোন তালার চাবি কীভাবে ভাঙতে হবে কীভাবে নিতে হবে কার সাথে কী লিঙ্ক রাখতে হবে তারা সব জানে এই বলে মাঝে এই সর্দারে বলেছে কেউ আর বদনে তুলল না লুচি পুরি সেই পুঁটুলি বেঁধে নিয়ে সব রেখে দিয়ে চিন্তা করছে দেখ তো আশেপাশে কেউ আছে কি না
দেখতে দেখতে হঠাৎ দেখতে পায় না, উপরে তো কারো চোখ যায় না, হঠাৎ একটা গাছের পাতা সে তখন ঠক ঠক করে, একটা পাতা খসে গিয়ে পাতাটাই সর্দারের মাথা যেই পড়েছে, সর্দার উপর দিকে তাকিয়ে দেখে না সেই বেটা, না তত্তর করে ধীরে ধীরে নাম যেন পড়ে মরিস নি, বলে উঠিছি যখন নামতে পারবো। ছেলেটা না বললো নেবে তখন ইতিহাস খুলেছে, বাবু মারবেন না প্রাণে, আমি এইরকম এইরকম বৃত্তান্ত বাড়িতে গুরুদেব এসেছে, বাম্মা গুরুর প্রতি প্রচণ্ড ভক্তি, বাম্মা গুরুর প্রতি প্রচণ্ড ভক্তি, আমি ছোট ছেলে, আমি ভগবানকে মানিনি, গুরুদেবকে চার্জ করলাম তিন দিন খাবো না, তাই তিন দিন একদিন বাবমা খোসামত করছে, দুদিনের দিন চলে এসেছি, আজকে শেষ দিনটা, আজকের দিনটা চলে গেলে প্রমাণ করব যে ভগবান বলে কিছু নাই। ডাকাতে সর্দার কি বলছে, বেটা খাবারে বীজ মিশিয়ে তুমি নীতি কথা শেখাতে এসেছো আমাদের কাছে, বেটা বলে কি হয়েছে গুরুজি, বলে ওর মুখটা চেলা কর, তুই বীজ মিশিয়েছিস আগে তুই খা, তুই খেয়ে যদি বাঁচিস তবে জানবো বিষ আছে কি নাই প্রমাণ হবে। ভগবান উপর থেকে হেসে বলছে, কি রে খাবিনি নাকি তিন দিন, দুদিন হয়েছে এখনো একদিন বাকি। হ্যাঁ এই বলে বারো জনা শক্তির কাছে ডাকাতি করে, পারে ওই ছোট্ট বাচ্চা ছেলেটাকে দুজনের অঙ্কর ধরে, আর একজন বাবা কি করছে, লুচি সন্দেশ চিড়ে মুড়কি সেগুলো নিয়ে দিচ্ছে, আর একজন ডাকাত পা দিয়ে ঠেলে ঠেলে ঢোকাচ্ছে, বলে মরে যাব, বলে মর, খাবারে তুই বীজ মিশিয়ে রেখেছিস। এই বলে মা খেলো, খেয়ে নিয়ে সঙ্গে সঙ্গে পেটটা যখন ভরে গেল তখন তার চোখ দিয়ে ছচ্ছর করে জল পড়ছে, গুরুচরণে আছাড় খেয়ে পড়ে বলছে, গুরুজি আমি ভুল ভেবেছিলাম ভগবান আছে কিনা প্রমাণ করতে গিয়ে আপনাকে অনেক অপমান করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। গুরুদেব তখন বলছে, ওরে খোকা তোর বাপমার ক্ষেত্র ভালো, তুইও ছেলে ভালো, কিন্তু কলির সঙ্গ তো সে তুই একটু খারাপ হয়ে গিয়েছিলিস, এখন বুঝলি কি, বলে ভগবান আছে আছে আছে, তাই আমি তোকে বলি শোন, জীবনের চারটে অক্ষরকে সম্বল কর, কি তিনটে ভ একটা গ, তিনটে ভ কি কি আসুন আজকে লীলা এই চারটে অক্ষর নিয়েই হবে, আসুন কি কি, প্রথম ভয়ে ভক্তি, ভক্তি ছাড়া ভগবান পাওয়া যাবে না, দু নম্বর ভ, প্রথম ভটা পাঠিয়ে দিল দু নম্বর ভয়ের কাছে কি, তাহলে ভক্তি, দ্বিতীয় ভাব ভক্ত মানে আপনি, লক্ষণ ঠাকুর শেখালো কেমনভাবে সেবা করতে হবে শিখে গেছেন, তাহলে ভক্তি তখন আস ভক্ত হবেন যখন থাকবে আপনার ভক্তি, তাহলে ভক্তি ভক্ত আর তিন নম্বর ভয়ে ভগবান, এই তিনটে এক সুতোয় বাঁধা, যদি শেষক্ষরটা করুণা করে সেটা হচ্ছে গ, তাহলে তিনটে ভ একটা গ, গয় হচ্ছে গুরু, গুরু করুণা না করলে কোনোদিন ভক্তিও আসবে না, ভক্ত হওয়া যাবে না, ভগবানকে পাওয়া যাবে না, তাই ভক্তি ভক্ত ভগবান তিনটে ভ গেল, আর শেষের একটা গ, গয়ে গুরুদেব, গুরুর করুণা না হলে জীবনে কোনোদিন কিছু পাবেন না, তাহলে আজকের ভক্তিটা কোত্থেকে আসবে, এবার লীলা আস্বাদন করব শুনুন, তাই আপনাদের বলি, গুরু দিবি না জেলে দিলে অন্ধকারে পথে পাবি না, গুরু দিবি না জেলে দিলে অন্ধকারে পথে পাবি না, আমাদের গুরুদীপ না ও গো জেলে দিলে, এই ভুবনে অন্ধকারে পথে পাবি না, ও গো গুরুদীপ না নিদর্শন হইলো, অন্ধকারে পথ পাবি না, গুরুদীপ না জেলে দিলে, ওই না ঘুরে 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 মারবি কোথায় রবি ঠিকই থাকবে না, ও তুই ঘুরে ঘুরে ভাব ঘোরা হয়ে যাবি কোথায় যাবি ঠিক রবে না, ও তুই ঘুরে ঘুরে ভাব হয়ে যাবি কোথায় রবি কুল পাবি না, তুই ঘুরে ঘুরে ভাব ঘোরা হয়ে যাবি কোথায় যাবি ঠিক রবে না, গুরু দিবি না জেলে দিলে অন্ধকারে তুই পথ পাবি না, গুরুদীপ না জেলে দিলে
অন্ধকারে পথ পাবি না গুরুদীপ না জেলে দিলে। আজ থেকে মায়েদের কাছে অনেক কবছর পরে এসেছি, দু বছর লকডাউন চলে গেছে, তার অনেক আগে এসেছিলাম নীলমণিবাবু, প্রতি বছরই যোগাযোগ করে আসতে পারিনি। এবছর আপনাদের সামনে তাহলে চারটে অক্ষরকে সম্বল করবেন তো, গুরুকরণ করবেন এক লাস্ট গ, আর তিনটে অক্ষরকে মনে রাখবেন, প্রথম ভক্তি, দ্বিতীয় ভয়ে ভক্ত আপনি হয়েছেন, তিন নম্বর ভয়ে ভগবান। ভগবান বললেন দুটো ভয়কে জয় করে তবে আমার কাছে আয়। তাহলে ভক্তির জন্ম কোত্থেকে? আসুন, ভক্তির জন্ম দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতের কোথায় তার আগে বলে দিই, পৃথিবীতে প্রথম ল্যাঙ্গুয়েজ মানে ভাষা কি জানেন? কি দেখুন, পৃথিবীর অনেক কটা দেশ আছে, সেই দেশ কটা আমি জানি না, আমি তো ভূগোল টুগোল পড়িনি আর তেমন পড়াশোনা শিখিনি। কোনো দেশকে কিন্তু ভারতবর্ষের মতো ভারত মা বলা হয় না, ভারত মাতা। ওই বলা হয় ইংল্যান্ড মাতা, অস্ট্রেলিয়া মাতা বলা হয়, আফগানিস্তান মাতা, বাংলাদেশ মাতা বলা হয় না, ভারত মাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাতা। সেই জন্য এতবার প্রভু আমার এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন এবং বংশ রেখেছেন। কলিতে শুধু বংশ রাখেনি, তার কারণ আছে। আজকের সেই ভক্তি জন্মগ্রহণ করলো কোথায়? ভক্তি জন্মগ্রহণ করেছেন দ্রাবিড়। দ্রাবিড় মানে কোথায়? দক্ষিণ ভারত। দ্রাবিড় যেটা বলা হয় তামিলনাড়ু, এই তামিলনাড়ুতে ভক্তি প্রথম জন্মগ্রহণ করলেন। ভক্তি আস্তে আস্তে আপনার মতো নারী একটা, সেই নারী বড় হচ্ছে, এই নারীটাকে নারায়ণের স্ত্রী ভক্তি লিখে নেবেন, বুঝে নেবেন। তাহলে নারায়ণের স্ত্রী ভক্তি জন্মালো কোথায়? দক্ষিণ ভারতে, তামিলনাড়ুতে জন্মগ্রহণ করে একটু বড় হয়ে গিয়ে তিনি বাবমাকে ছেড়ে দিয়ে এবার ঘুরতে বেরিয়েছে। ঘুরতে বেরোতে বেরোতে বাবা যখন মহারাষ্ট্রে, অর্থাৎ বোম্বাই মহারাষ্ট্রে যখন পদার্পণ করেছে, সেই মহারাষ্ট্রে পদার্পণ করে দুটো সন্তানের জন্ম দিয়েছে। খুব তত্ত্বপূর্ণ বাবা, একটু আস্বাদন করবেন। দুটো সন্তানকে জন্ম দিয়েছে, দুটো সন্তানের নাম কি মা? একটু ডিপ হবে কিন্তু বুঝিয়ে দেবো, দুটো সন্তানের নাম, একটার নাম জ্ঞান, একটার নাম বৈরাগ্য। এই জ্ঞান আর বৈরাগ্য সন্তান দুটোকে নিয়ে ভক্তিমা যখন চলছে সারা পৃথিবী ঘুরছে, ঘুরতে ঘুরতে বৃন্দাবন ভারতবর্ষের মধ্যে প্রবেশ যখন করেছে, সেই ভক্তির দুটো ছেলে জ্ঞান আর বৈরাগ্য বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না। এই যে বাবা আমার বসেছেন, এই যে বাবা বসে আছেন, এই যে বাবু বসে আছেন, আপনারা যা বসে আছেন, পিছনে যারা বসে আছেন, মানুষের মানুষের হচ্ছে একমাত্র সম্পদ হচ্ছে জ্ঞান। এই জ্ঞান যদি কমে যায় তুমি বুড়ো হয়ে যাবে। বৈরাগ্য যদি না আসে ভগবানকে পাবে না। তাহলে চারটে যে তিনটে যে ভয়, এই ভয়ের কোনো করুণা তুমি পেলে না, তোমার কোনো ভগবান পাওয়া হবে না। সেই জন্যে মনুষ্য জীবের প্রথম সম্পদ হচ্ছে জ্ঞান। তাহলে ভক্তি দুটো ছেলের নাম কি? জ্ঞান আর বৈরাগ্য। এই জ্ঞান বৈরাগ্য তারা বৃদ্ধ হলো কেন? তারা কলির করাল গ্রাসে, কলির যত নষ্ট দোষ আছে সেই দোষের সঙ্গে আপোষ করেছে বলে তারা চলতে চলতে বৃদ্ধ হয়ে গেছে। কলির কি দোষ বাবা? মানির মান থাকবে না, ঘাট কুঘাট হবে, মানুষ বেঁটে হবে, মানুষ মিথ্যা কথা বলবে, সত্যের জয় হবে না মিথ্যার জয় হবে, ডাজ বক্তব্য প্রাধান্য পাবে, মানুষ বেগুন গাছে আকসি দেবে। হরি বল, লক্ষ্য করুন, আস্তে আস্তে মাস্টার মহাশয় ছাত্রদের দ্বারা মার খাবে, সুরাপান যারা করবে মদে আসক্তি তাদেরকে সমাজ প্রাধান্য দেবে। আস্তে আস্তে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, বাবুরা বলতেন এই কথাগুলো, আস্তে আস্তে সেগুলো আসছে। আপনি যদি ভালো উপদেশ দেন, একাদশী ব্রত শেখান, বলছে একাদশীটা শুয়ে বলতে হবে না, কোথায় গেলে একটু সুরা পাবো মদ পাবো সেটা বল। কেউ যদি মায়ের একাদশী ব্রত করে তোমার বন্ধু বান্ধব থাকবে না, একাদশী না করে তুমি যদি সব কিছু চালিয়ে যাও, বাজে কথা বলো, দেখবে তোমার বিকেল হলে করিয়ে দিদি কেমন আছিস, হ্যাঁ একটু গল্প করি, কি গল্প? কার বাড়ির চাল নেই, কার বাড়ির কে কি হয়েছে, কার বাড়ির কি, এই সব। যে একাদশী করবে তার সঙ্গে কোনো বন্ধু নেই, যে হরিনাম শুনবে এই যে আগে আমার দাদা বলে গেছে, হবে না দাদা, এটা কলিযুগের ধর্ম। তার মধ্যে ছাঁকনি দিয়ে ছাঁকাই চলছে, যে আমার প্যান্ডেলে প্রবেশ করবে সে আমার চলে যাবে, যারা ওখানে ফুচকা খেয়ে চলে যাবে, কুটুম বাড়ি করতে এসছে, তারাই কিন্তু ধরা পড়বে। তাই আস্তে আস্তে এই দিনটা আসছে, এসে গেছে। তাই সেই কলির করাল গাছে পড়ে সেই ভক্তি দুটো ছেলে জ্ঞান আর বৈরাগ্য কি করছে? লিতে পারে না তারা, চলিতে পারে না, লিতে পারে না তারা, আর চলিতে পারে না কলির করাল গাছে, লিতে পারে না কলির করাল গাছ করেছে তারা, আর চলিতে পারে না। Thank you.
মনি তাদের গ্রাস করেছে তারাই ধর্মের সঙ্গে মিশে গেছে তারাই আর চলতে পারে না আমার আমার ভক্তি মায়ের দুটি সন্তান তারা কলির সঙ্গে আপত করে তারা আর চলিতে পারে না 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 তারা চলিতে পারে না আমার ভক্তি মায়ের দুটি সন্তান তারা আর চলিতে পারে না আরে হে নিতে পারে না তারা আর চলিতে পারে না করিল কলাল গ্রাসে তারা বাধা পড়েছে লিতে পারে না চো লিতে পারে না চলিতে পারে না ভক্তির চলিতে এই আসতে আগেকার মায়েরা ভোরবেলা উঠে গোবরগুলো ছড়া দিত উঠোনের চারদিকে বাড়ির চারদিকে এখন সেগুলো আছে আর কিছু কিছু বাড়িতে দেখেছি গোবর দিয়ে নাতা দেয় ধোতা দেয় যেখানে হরিনাম হয় সেখানে নাতা গোবর টোবর পড়ে এই তো মাঠ পড়ে আছে গোবর পড়েছে বলে ও হরিনামে গোবর দিয়ে কি হবে আগেকার মায়েরা ভোরবেলা উঠে গোবর জল ছড়া দিত একটা কারণে কি কারণ গোবরের মধ্যে আছে লক্ষ্মী লক্ষ্মীকে ডিঙিয়ে কলি ঢুকতে পারবে না কে কি কাজ করি না করি সকাল যেই হলো সারাদিন দুর্বিষহ যন্ত্রণা ছুটছি সন্ধেবেলায় আজকের ভালো করে শুনবেন সন্ধেবেলা আস্তে আস্তে আমরা খিল দিয়ে ঘর শুলাম ভোরবেলা